Hi, welcome to my another vlog. So, আজকে আমি এই মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করব কারণ সামনেই আছে সরস্বতী পূজা আর তার সাথে সাথে আছে প্রচুর প্রচুর বিয়েবাড়ি। সো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম আমি একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে ব্যবহার করছি ল্যাকমির পিচ মিল্ক ময়েশ্চারাইজার। নেক্সট আমি লিপসের জন্য ব্যবহার করছি ভ্যাজলিন। তারপর আমি শুরু করছি আই মেকআপ লুক থেকে। তো সবার প্রথম আমি আইব্রো ফিল করে নিচ্ছি। তো সবার প্রথম আমি ভালোভাবে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি ব্রাশের সাহায্যে। ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি বিউটি ব্লেন্ডার ইউজ করছি। তারপর ব্যবহার করছি লুজ পাউডার ফর সেটিং। তারপর আমি নিউট কালার আইশ্যাডো থেকে শুরু করছি আই মেকআপটা। ও তোমরা সম্পূর্ণ আইশ্যাডো অ্যাপ্লিকেশনটা দেখতে থাকো। রেড কালার আইশ্যাডোটা অ্যাপ্লাই করার পর আমি একটু কর্নারের দিক থেকে ব্ল্যাক কালার আইশ্যাডো অ্যাপ্লাই করেছিলাম। তারপর আমি কাট ক্রিজের জন্য কনসিলার দিয়ে আবারও কাট ক্রিজ করে নিচ্ছি। নেক্সট কনসিলার সেট করে নেওয়ার জন্য আমি লুজ পাউডার ব্যবহার করছি। নেক্সট আমি গ্রিন কালার সিমারি আইশ্যাডো আউটার কর্নারে ব্যবহার করছি। তারপর আমি ইনার কর্নারে ব্যবহার করছি গোল্ড কালার সিমারি আইশ্যাডো। নেক্সট আমি ল্যাকমির লিকুইড আইলাইনার অ্যাপ্লাই করছি। আইলাইনার অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আমি ব্যবহার করছি ব্লু হ্যাভেনের মাস্কারা। তারপর আমি সম্পূর্ণ ফেসে ডট ডট করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর কন্ট্রোল করে নিচ্ছি। কন্ট্রোলটাকে ব্লেন্ড করার জন্য আমি ব্যবহার করছি ভিজে বিউটি ব্লেন্ডার। নেক্সট আমি ব্লাশের জন্য ব্যবহার করছি লিপস্টিক। লিপস্টিকটাকেও আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি ব্যবহার করছি লুজ পাউডার অর সেটিং। নেক্সট আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। লিপসের জন্য ব্যবহার করছি রেড কালার লিপস্টিক। লাস্ট আমি লোয়ার ল্যাশ লাইনে আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। সো গাইজ দ্যাটস মাই ফাইনাল লুক। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।